হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল। আমি পূজা, চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে আরও একটা মজাদার ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 31st December, দেখতেই পাচ্ছ একদম 31st নাইটের মতো একদম সুন্দর রেডি হয়ে গেছি। আর এখন যাব হচ্ছে বাপের বাড়িতে, কারণ আজকে আমাদের 31st সবাই কি করে, পিকনিক করে। তো আজকে আমাদের পিকনিক হচ্ছে আমার বাপের বাড়িতেই আয়োজিত হয়েছে, সেখানেই। যদিও রান্না কিন্তু চিকেন বলো বা বনফায়ার হবে, তো সেই জিনিসটা কিন্তু আমি এই বাড়ির থেকে টোটালি প্রিপারেশন রেডি করে নিয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের তার সাথে থাকছে মেনুতে রুটি, তো সেগুলো আমরা দোকান থেকে রেডিমেড কিনে নেব। তো মোটামুটি হালকা বলে দিলাম তোমাদের পিকনিকে, আর পিকনিক হচ্ছে আমাদের সব ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে। কারা কারা থাকছে পিকনিকে সেটা তোমরা ক্রমশ প্রকাশ্য, সবাই আসলেই এক জায়গায় হলেই দেখতে পারবে। আর ওই দেখো, ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন ফাইনালি আমরা বাড়ির থেকে বেরাবো, যাবো বাপের বাড়ির দিকে 31st একদম গ্র্যান্ড পিকনিক সেলিব্রেট করার জন্য। তো ভিডিওটাকে দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন বাড়ির থেকে বেরোই। ফাইনালি দেখো আমরা ছাদে লাইট ডেকোরেশন করে নিয়ে, এই যে দুটো লাইট দেখছো, এই লাইট গুলো কিন্তু ছিল না, ঘুটঘুটে অন্ধকার ছিল, ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে ছাদ একদম পরিষ্কার করে নিয়ে আর এখন চলে এসেছি সবাই মিলে যারা পিকনিক করবে। এখনো 2-3 জন আসা বাকি আছে, ওরা রুটি কিনতে গেছে। আজকে আমাদের পিকনিকের মেনু কি, রুটি, চিকেন কষা, স্যালাড, আর এখানে বারবিকিউ এর প্রিপারেশন হচ্ছে। দুই জামাই মিলে বারবিকিউ শুরু করে দিয়েছে, কাঠকয়লা দিচ্ছে, তাই তো? এই দেখো এখানে বারবিকিউ এর প্রিপারেশন। এই সব কাট কয়লা একবারে দিয়ে দিও না, খানিকটা রেখে দাও না, তুমি তোমার কাজটা করো, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ঠিক আছে? আমার কাজ তো এগুলোই, আমি যদি এগুলো বলে না দিই তাহলে কি হবে? আঙ্গুটা কি দিও? এই দেখো রাধুনি রান্না করতে বসেছে, এত এক্সপার্ট, এখন বলছে কাট কয়লা কি দিয়ে ভাঙবে। সত্যি এমন কাঠকয়লা ভেঙেছে, দেখো ছিটকে চলে এসেছে দূরে। ফাইনালি এখন আমাদের বারবিকিউ এর কোলে আগুন জ্বলতে চলেছে, আর ওয়েদারটাও কিন্তু একদম দারুণ আছে, দেখতেই পাচ্ছ, টুপি টুপি পরে দুই জামাই বসে পড়েছে বারবিকিউ বানানোর জন্য। আমি মাখিয়েটাকে সব রেডি করে দিয়েছি, টাচও করব না আজকে চিকেনে, শুধু খাবো, ওরা বানিয়ে দেবে আর শুধু খাবো। কি দোকান, রুটি নিয়ে চলে এসেছে তো? এই তো হবে হবে, এইভাবেই হবে, এইভাবেই হবে, চালিয়ে যাও, চালিয়ে যাও। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বনফায়ার ওদিকে প্রায় ধরে এসেছে, এরপরে চিকেনটা নিয়ে এসে ফাইনালি চিকেন দিয়ে শুরু হোক প্রসেসিংটা, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাপি নিউ ইয়ার মাই ইউটিউব ফ্যামিলি। আর এই দিকে দেখো এখনো পর্যন্ত হাজবেন্ড কিন্তু শেখে যাচ্ছে, তাই তো? না না, তাহলে কি করছে? ধোয়াতে তো তোমার মুখটাই দেখা যাচ্ছে না, মুখটা যে দেখাবো মুখটাই দেখা যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে আমাদের তন্দুরি বানানো। আগের দিনে তোমরা যেমন দেখেছিলে একটুখানি ফার্স্টে জোরে পুড়ে যাচ্ছিল, পরে গিয়ে ভালো হয়েছে, আর এবারে কিন্তু আজকে ফার্স্ট থেকেই একদম খুব সুন্দর তন্দুরি হচ্ছে, আর যেটা আমরা অলরেডি অনেকটা খেয়েও এনজয় করে ফেলেছি। তন্দুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এরা গ্রেভি নিয়ে বসেছে, গ্রেভি নিয়ে দেখো বাটিটাকে পুড়িয়ে পুড়ে একাকার করছে। আমাদের রাধুনি রাধুনি বেবি রান্না রে।
50 টাকা দিয়ে ভাড়া করে আনা কিন্তু যদি লাগে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো। সবাইকে ফার্স্টেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে 1st জানুয়ারি, সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের সাথে অনেক ভালো ভালো সময় কাটাও, বছরটা খুব ভালো করে কাটাও। তো যাই হোক, কালকে তোমরা দেখলে আমরা 31st নাইটে কতটা দারুণ মজা করে পিকনিক করলাম সব ফ্যামিলি মেম্বার্সরা, ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে। তো এরকম পিকনিক আমাদের সবসময়ই চলে, এখন তোমরা জুড়ে গেছো আমার লাইফের সাথে, তো তোমাদের সবার সাথে সেই প্রত্যেকটা বেস্ট মোমেন্ট আমি কিন্তু শেয়ার করব। আর কালকে ব্লগটাকে এন্ড করা হয়েছিল না, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে এখন বাড়ির থেকে বেরাবো, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে যে 1st জানুয়ারির দিন কোথায় গেলাম, কী করলাম না করলাম সবটাই। তো সেটা নিয়ে আর এখন কিছু বলছি না, এখন ফাইনালি চলে এসেছি কালকের ব্লগটাকে এন্ড করার জন্য। কালকে তো তোমরা দেখলেই পিকনিক ব্লগটা কতটা মজা হলো, বারবিকিউ করলাম, কী করলাম সবটাই তোমরা দেখতে পেয়েছো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আমি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আমি অনেক ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এখন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আর 2023-এর নতুন বছর খুব ভালো করে কাটাও ফ্যামিলির সাথে, প্রিয়জনদের সাথে খুব ভালো করে এনজয় করো, যেন কোনো দুঃখ না থাকে তোমাদের জীবনে। তো চলো টাটা, ব্লগটাকে এখানেই এন্ড করলাম, বাই।